ইসলাম দেশ ও মানবতার জন্য ক্ষতিকর ব্যক্তিকে ভোট দেওয়া মারাত্মক গুনাহের কাজ। ভোট পাওয়ার যোগ্য তিনি যার দ্বারা জনগণের সম্পদ লুণ্ঠিত হবে না। অযোগ্য ধর্মবিদ্বেষী দেশদ্রোহী লুটেরাদের ভোট দেওয়া শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয় অপরাধ। প্রিয় ভাই ও বোনেরা, ভোট একটি আমানত। এটাকে যথেচ্ছা প্রয়োগ করা আমানতের খেয়ানত। কাউকে ভোট দেওয়া কোনো আবেগ বা দলীয় বিষয় নয়, বরং এটি একটি নৈতিক বিষয়। যাকে তাকে ভোট দেওয়া ন্যায়সঙ্গত নয়। ইসলাম দেশ ও মানবতার জন্য ক্ষতিকর ব্যক্তিকে ভোট দেওয়া মারাত্মক গুনাহের কাজ। তাই বুঝে শুনে চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে। দলীয় আবেগ, ব্যক্তির প্রতাপ, আত্মীয় বা প্রতিবেশী হওয়ার ভোট পাওয়ার যোগ্যতা অন্তর্ভুক্ত নয়। ভোট পাওয়ার যোগ্য তিনি যার দ্বারা জনগণের সম্পদ লুণ্ঠিত হবে না, সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে না, যার দ্বারা মানুষের ক্ষতি হবে না, যার দ্বারা আমানতের খেয়ানত হবে না, এমন ব্যক্তিকেই ভোট দেওয়া ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আবশ্যক। আর অযোগ্য ধর্মবিদ্বেষী দেশদ্রোহী লুটেরাদের ভোট দেওয়া শরীয়তের দৃষ্টিতে নিন্দনীয় অপরাধ। তাই নির্বাচনে দল মতের ঊর্ধ্বে উঠে রাজশাহীকে রক্ষা করতে এবং আরও দূষণমুক্ত, আরও পরিকল্পিত এবং আরও উন্নত রাজশাহী গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত হয়ে আমি মেয়র প্রার্থী হিসাবে আপনাদের কাছে এসেছি। একজন সচেতন রাজশাহীবাসী হিসাবে আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্মানিতা নাগরিকগণের মতামত ও নগরবিদদের সঙ্গে পরামর্শক্রমে এই ইশতেহার তৈরি করেছি। নাগরিক জনপ্রশাসন হিসাবে সিটি কর্পোরেশনে সুশাসনই প্রধান বিবেচ্য, কারণ সুশাসন না থাকলে সম্পদ, দক্ষতা, জনবল সবই নেতিবাচক উপাদানে পরিণত হয়। আমাদের গোটা দেশের মতো রাজশাহী ও সম্পদে সম্ভাবনায় অমিত শুধু সুশাসনের অভাবে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সুতরাং আমি মেয়র নির্বাচিত হলে প্রথম যে কর্মসূচি বাস্তবায়ন করা হবে তা হবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশেদা থেকে প্রাপ্ত সুশাসন নিশ্চিত করা এবং জনগণের আমানত জনগণের কাছে পৌঁছে দেওয়া। একটি নিরাপদ নগরী ও বালাদুল আমান সৃষ্টিতে দরকার দক্ষ, সৎ জনবল এবং সম্পদের যথার্থ ব্যবহার নিশ্চিত করা। সেই লক্ষ্য অর্জনে আমাদের আকীদা, বিশ্বাস ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সুন্দর নিরাপদ নগরী গড়ে তোলার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। সেই লক্ষ্যে নৈতিক উন্নয়নমূলক কিছু পদক্ষেপ থাকবে, যার মাধ্যমে কাঙ্ক্ষিত মানের নগরের উন্নয়ন, নাগরিক সেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি শান্তিময় নগরীতে পরিণত করা হবে ইনশাআল্লাহ।